রাজ্যের কৃষি দপ্তর অফিসে কর্মী নিয়োগের জন্য নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে ছেলে মেয়ে উভয়ে আপনারা আবেদন করতে পারবেন। বিভিন্ন রকম পোস্টে এখানে রিক্রুটমেন্ট করানো হচ্ছে, সম্পূর্ণ বিনামূল্যে আপনারা এখানে আবেদন করতে পারবেন। তো বন্ধুরা, রাজ্যের কোন জেলাতে নিয়োগ করানো হচ্ছে এবং কারা কারা এখানে আবেদন করতে পারবেন, কীভাবে আপনারা আবেদন করবেন, আবেদন কবে থেকে শুরু হচ্ছে এবং কবে লাস্ট ডেট রয়েছে, বিস্তারিত আজকের এই ভিডিওতে আলোচনা করব। আলোচনা শুরু করার পূর্বে বন্ধুদের কাছে ছোট্ট একটা অনুরোধ, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অন করে রাখবেন, পরিবর্তিত এরকম লেটেস্ট আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য। যারা অলরেডি সাবস্ক্রাইব করে গেছেন তাদেরকে জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে অতি অবশ্যই লাইক করবেন এবং আপনাদের বন্ধুদের সাথে বন্ধুদেরকে দেখার জন্য বা তাদেরকে ইনফরমেশান দেওয়ার জন্য ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন। তো চলুন বন্ধুরা, যে নতুন নিয়োগের নোটিশ প্রকাশিত হয়েছে এগ্রিকালচার ডিপার্টমেন্টের তরফ থেকে, সেই নিয়োগ নোটিশের বিস্তারিত বিষয়গুলো আমরা একবার দেখে নেব। তো বন্ধুরা, আমরা নিয়োগের নোটিশে চলে এসেছি। আপনারা ওয়ান স্ক্রিনে নিয়োগের নোটিশ দেখতে পাচ্ছেন, এখানে পোস্টগুলোর নাম দেওয়া রয়েছে। টোটাল চারটা পোস্টে এখানে রিক্রুটমেন্ট করানো হবে। WDT মেম্বার এখানে রয়েছে, গ্রাজুয়েট আপনাদের থাকতে হবে, এগ্রিকালচার, ফরেস্ট্রি, প্ল্যান্ট সায়েন্স এই সমস্ত বিষয়ে আপনাদের গ্রাজুয়েট থাকতে হবে, তবে আপনারা এখানে আবেদন করতে পারবেন। এই পদে আবেদন করতে গেলে এক্সপিরিয়েন্স এখানে বলেছে 4 থেকে 5 বছরের আপনাদের এক্সপিরিয়েন্স থাকতে হবে ওয়াটার সিট প্রজেক্টের ক্ষেত্রে। বয়স এখানে বলেছে 45 বছর বয়স পর্যন্ত এখানে আবেদন করতে পারবেন এবং ডিসেবল অন্যান্য অভিজ্ঞতাগুলো এখানে দেওয়া রয়েছে। কম্পিউটার অ্যাপ্লিকেশন আপনাদের জানা থাকতে হবে বা কম্পিউটারের সার্টিফিকেট থাকতে হবে, যেরকম ডাটা এন্ট্রি, PFMS, MIS আপলোডিং এই সমস্ত কাজের অভিজ্ঞতা আপনাদের থাকতে হবে। দ্বিতীয় নম্বর এখানে রয়েছে WDT মেম্বার, সোশ্যাল ওয়েলফেয়ার ফর ফিমেল ক্যান্ডিডেট, এখানে শুধুমাত্র ফিমেল ক্যান্ডিডেটরা আবেদন করতে পারবেন। রুরাল ডেভেলপমেন্টের ক্ষেত্রে আপনাদের ডিগ্রি থাকতে হবে বা সোশ্যাল ওয়েলফেয়ার, সোশ্যাল সায়েন্স এই সমস্ত বিষয়ে ডিগ্রি থাকলে আপনারা এখানে আবেদন করতে পারবেন। এখানে কাজের অভিজ্ঞতা একরকম দেওয়া রয়েছে, 4 থেকে 5 বছর আপনাদের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। ওয়াটার সিট প্রজেক্টের ক্ষেত্রে 45 বছর বয়স পর্যন্ত এখানে আবেদন করানো যাবে এবং ডিসেবলটা এখানে রয়েছে। কম্পিউটার অ্যাপ্লিকেশন আপনাদের জানা থাকতে হবে, ডাটা এন্ট্রি, PFMS, MIS আপলোডিং এই সমস্ত অভিজ্ঞতা আপনাদের থাকতে হবে। তিন নম্বর এখানে রয়েছে WDT মেম্বার, মাইক্রো এন্টারপ্রাইজ, গ্রাজুয়েট আপনাদের থাকতে হবে কমার্স নিয়ে, তবে আপনারা এখানে আবেদন করতে পারবেন, বা ইকোনমিক, রুরাল ম্যানেজমেন্ট এই সমস্ত বিষয়ে গ্রাজুয়েট থাকলে আপনারা এখানে আবেদন করতে পারবেন। বয়স এখানে বলেছে 45 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবেন। কাজের অভিজ্ঞতা 4 থেকে 5 বছরের থাকতে হবে। ওয়াটার সিট প্রজেক্টের ক্ষেত্রে একই রকম ডিসেবলটা এখানে চার হচ্ছে, কম্পিউটার অ্যাপ্লিকেশন এবং ডাটা এন্ট্রি এই সমস্ত কাজের অভিজ্ঞতা থাকতে হবে। চার নম্বরের যে পোস্টটা এখানে রয়েছে, চার নম্বর পোস্টটা দেওয়া রয়েছে WDT মেম্বার ইঞ্জিনিয়ার, এখানে রয়েছে গ্রাজুয়েট আপনাদের থাকতে হবে ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে, 4 থেকে 5 বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে। ওয়াটার সিট প্রজেক্টের ক্ষেত্রে 45 বছর বয়স পর্যন্ত এখানে আবেদন করতে পারবেন এবং কম্পিউটার অ্যাপ্লিকেশন আপনাদের জানা থাকতে হবে বা তার সার্টিফিকেট আপনাদের থাকতে হবে, ডাটা এন্ট্রি, PFMS, MIS আপলোডিংয়ের কাজ আপনাদের জানা থাকতে হবে। এখানে শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে আপনাদের নিয়োগ করানো হবে। ওয়াল্কিং ইন্টারভিউ এখানে রয়েছে, 29 মার্চ 2022 11টার সময় আপনাদের ইন্টারভিউ শুরু হচ্ছে। ইন্টারভিউর দিনে আপনাদের বায়োডাটা এবং অরিজিনাল যে ডকুমেন্টসগুলো রয়েছে সেগুলো সাথে করে আপনাদের নিয়ে যেতে হবে, সাথে 2 কপি রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটো আপনাদের থাকতে হবে। পারমান্ট বেতন এখানে দেওয়া রয়েছে, 10,000 টাকা করে পারমান্ট আপনাদেরকে দেওয়া হবে। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ডিপার্টমেন্ট অফ অ্যাগ্রিকালচার, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অফ অ্যাগ্রিকালচার, মেদিনীপুর। তো এখানে আপনারা বুঝতে পারছেন যে মেদিনীপুর জেলা থেকে নোটিশ প্রকাশিত হয়েছে, নিউ জেনারেশন ওয়াটার সিট ডেভেলপমেন্ট প্রজেক্টের তরফ থেকে। এখানে ঠিকানা দেওয়া রয়েছে, ওয়াল্ক ইন ইন্টারভিউ আপনাদের হচ্ছে নির্দিষ্ট স্থানে আপনাদের পৌঁছতে হবে 29/3/2022 মধ্যে, এবং এখানে আপনাদের কন্ট্রাক্ট চলতে চুক্তিভিত্তিতে এখানে নিয়োগ করানো হবে। আপনাদের কাজের দক্ষতা অনুযায়ী সেটাকে পরে বাড়ানো যেতে পারে 5 বছর জন্য, এখানে কিন্তু 1 বছরের জন্য আপনাদের এই পিরিয়ডটা থাকছে। আন্ডার নিউ জেনারেশন ওয়াটার সিট ডেভেলপমেন্ট প্রজেক্ট এখানে রয়েছে অ্যাট বিনাপুর 1 ব্লক ঝাড়গ্রাম ডিস্ট্রিক্ট। তো বন্ধুরা, আশা করছি আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন। যদি কারো কোনো রকম বুঝতে অসুবিধা হয় ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো ভিডিওটিতে অতি অবশ্যই একটি লাইক করবেন এবং আপনাদের বন্ধুদের সাথে বন্ধুদেরকে দেখার জন্য বা তাদেরকে ইনফরমেশান দেওয়ার জন্য ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন। কোন জেলা থেকে ভিডিও দেখছেন, কীরকম ভিডিও পছন্দ, ভিডিও কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অন করে রাখবেন, পরিবর্তিত এরকম লেটেস্ট আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য। তো চলুন বন্ধুরা, দেখা হবে পরের ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের পরিবারের খেয়াল রাখবেন। অল বাংলা স্টুডিও ইউটিউব চ্যানেলের সাথে জুড়ে থাকবেন।